বন্ধুরা, খুব শীঘ্রই ফ্যাক্টরিতে মাতৃগর্ভ ছাড়াই মেশিনের সাহায্যে বাচ্চাদের জন্ম হতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আর স্ক্রিনেও দেখলেন, সায়েন্টিস্ট এবং ফিল্ম মেকার হাসিম আল গাইলি ঠিক এরকমটাই দাবি করেছেন। ওনার কোম্পানি এক্টোলাইফে এক ধরনের পট তৈরি করা হয়েছে, অর্থাৎ এক ধরনের মেশিন যাতে বাচ্চার জন্ম হবে। প্রকৃতিকে চুনাতি দিয়ে এই খোঁজের উপর ভীষণ চর্চা করা হচ্ছে। আর বিষয়টা এমন যে চর্চা তো হবেই। একটি রিসার্চ অনুযায়ী পুরো পৃথিবীতে 10-15% কাপলদের বাচ্চা জন্ম দিতে সমস্যা হচ্ছে, আর এই সংখ্যাটি এখন ধীরে ধীরে বেড়েই চলেছে। তো এমন সময়ে এই ধরনের অনুসন্ধানের খবর প্রতিটা ঘরে পৌঁছেই যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক যে মেশিনগুলি কীভাবে বাচ্চাদের জন্ম দিচ্ছে। এক্টোলাইফ দুনিয়ার প্রথম আর্টিফিশিয়াল বাচ্চা তৈরির কোম্পানি হতে চলেছে। সায়েন্টিস্ট ঘাইলির কথা অনুযায়ী 50 বছরের বেশি সময় ধরে বৈজ্ঞানিকরা এ বিষয়ে কাজ করে যাচ্ছে। এক্টোলাইফ কোম্পানির মোতাবিক এখন এই প্রজেক্টটির জন্য 75টি ল্যাব বানানো হয়েছে, আর সব মিলে 30,000টি বাচ্চা এক বছরে এই পডে তৈরি হবে। আসুন বেবি পডকে বুঝি। এটা এক ধরনের মেশিন, কিংবা এটা বলা যেতে পারে যে এটা এক ধরনের বাচ্চাদানি, যেটা মাতৃগর্ভ ছাড়াই আর্টিফিশিয়ালি বাচ্চা জন্ম দিতে পারে। এই কারণে এটাকে আর্টিফিশিয়াল গর্ভ বলা হচ্ছে। এখন চলুন জেনে নেওয়া যাক যে এই বেবি পডে বাচ্চার জন্ম কিভাবে হবে। এর জন্য সর্বপ্রথম মেশিনে পুরুষদের স্পার্ম ও মহিলাদের ডিমকে একসাথে মেশানো হবে, আর এটা ধীরে ধীরে একটি গর্ভের মতো কাজ করা শুরু করে দেবে। এরপর শুরু হবে টেকনোলজির খেলা। এই বেবি পডে উচিত তাপমাত্রা, অক্সিজেন যাওয়া ও কার্বন ডাইঅক্সাইড বেরোনোর ব্যবস্থা রয়েছে। বেবি পডে অ্যাডভান্স সেন্সর লেগে রয়েছে, যেটা অ্যাপের মাধ্যমে বাচ্চার বাস্তব বাবা মাকে একসাথে কানেক্ট করে। অ্যাপের সাহায্যে মা বাপ আসল সময়ে স্কিন, তাপমাত্রা, হৃৎস্পন্দন, অক্সিজেন লেভেল, ব্লাড প্রেশার, ব্রেন, কিডনি, লিভার আর শরীরের বাকি অঙ্গগুলির মনিটরিং করতে পারবেন। শুধু তাই নয়, বেবি পড আর অ্যাপের মাধ্যমে মা বাপ নিজের বাচ্চার ইন্টেলিজেন্স লেভেল, উচ্চতা, চুল, চোখের রং, এমনকি বাচ্চাটি কালো হবে না ফর্সা হবে সেটাও নির্ধারণ করতে পারবে। আরেকটি সুবিধা এটাও মনে করা হচ্ছে যে বাচ্চা জন্মের আগেই তার জেনেটিক সমস্যাগুলো দূর করা সম্ভব হবে। সমস্ত ভালো ভালো কথাগুলো তো আপনারা শুনেই নিলেন, কিন্তু সমস্যা এখনো বাকি আছে, যেটা জানাও জরুরি। আসলে বিজ্ঞানীরা এই 10 দিনের মানবচক্র আর্টিফিশিয়ালি বানাতে পারছে না, যেটাতে স্পার্ম আর ভ্রূণ একসাথে মিলে একটি ভ্রূণের আকার নিতে চলেছে। তো এই কারণে এটাকে পুরোপুরিভাবে আর্টিফিশিয়ালি বাচ্চাদের খোঁজ বলা যাবে না। কিন্তু এই আবিষ্কারটি তাদের জন্য সুখবর যারা এই সমস্ত কারণের জন্যই বাচ্চার জন্ম দিতে পারছে না বা বাচ্চা জন্ম দিতে অক্ষম।